মুভিটির শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম রায়া। সে একাকী জনমানবহীন ধ্বংসপ্রাপ্ত একটি নগরীর ভেতর দিয়ে চলছিল। এই নগরীর নাম ছিল ল্যান্ড অফ টেল। রায়া বলে যে 500 বছর পূর্বে কুমান্ড্রা একটি ঐশ্বর্যমণ্ডিত অঞ্চল ছিল। সে সময় মানুষ ও ড্রাগনস একসাথে বসবাস করত। এটি ছিল স্বর্গের মতো। কিন্তু এরপর ড্রুন আসলো, এক মারাত্মক মহামারী যা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ড্রুন যার সংস্পর্শে আসতো সেই পাথর হয়ে যেত। জীবন গ্রাসের সাথে সাথে তারা সংখ্যায় বাড়তে থাকলো। ড্রাগনস তাদের সাধ্যমতো চেষ্টা করলো, কিন্তু তাদের আলাদা আলাদা পাওয়ার ড্রুন ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না। তাই 5টি ড্রাগন তাদের সবার পাওয়ার একটি জ্যামের মধ্যে একত্রিত করলো। জ্যামটি সব ছোট ড্রাগন ও তাদের বোন সিসুকে দিল। সিসু জ্যামের সাহায্যে ড্রুনকে ধ্বংস করে ফেলল। শুধুমাত্র ড্রাগনস ব্যতীত যারা পাথরে পরিণত হয়েছিল সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। সিসু এর শেষ সম্বল বলতে শুধু জ্যামটি রয়ে গিয়েছিল। জ্যামটি নেবার জন্য সবাই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হলো, একজন আরেকজনের শত্রু হয়ে উঠল। তাই জ্যামটি লুকিয়ে রাখার প্রয়োজন হলো। কুমান্ড্রা ল্যান্ড অফ হার্ট, ল্যান্ড অফ টেল, ল্যান্ড অফ ট্যালন, ল্যান্ড অফ স্পাইন, ল্যান্ড অফ ফ্যাঙ্ক এই 5টি ভাগে বিভক্ত হয়ে গেল। রায়া আরও বলে যে কিন্তু এই ঘটনায় কুমান্ড্রা ধ্বংসপ্রাপ্ত হয়নি। ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যখন আমি এই স্টোরিতে আবির্ভূত হই। রায়া ল্যান্ড অফ হার্ডের রাজকন্যা। সে ছোটবেলা থেকেই ডান পিটে স্বভাবের ছিল। সে অ্যাডভেঞ্চার ভালোবাসত। যেখানেই যেত সে তার প্রিয় পেট টুকটুককে সাথে নিত। একদিন সে একটি গুপ্ত পথ দিয়ে যাচ্ছিল যেখানে অনেকগুলো ট্র্যাপ ছিল। কৌশলে পথ অতিক্রম করার পর সে একটি দরজার সামনে হাজির হয়। দরজা খুলতেই সে ড্রাগন জ্যাম দেখতে পায়। কিন্তু সেই ড্রাগন জ্যামের গার্ডিয়ান ছিল একজন মাস্ক পরা ব্যক্তি। প্রকৃতপক্ষে মাস্ক পরা ব্যক্তিটি ছিল তার বাবা চিপ ব্যাঞ্জা। চিপ ব্যাঞ্জা বলে যে তুমি কখনোই ড্রাগন জ্যামের সার্কেলের মধ্যে তোমার পায়ের আঙুল পর্যন্ত স্পর্শ করাতে পারবে না। রায়া তার বাবার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে দক্ষতার সাথে যুদ্ধ চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত তার আঙুল দিয়ে সার্কেল স্পর্শ করে। এতে চিপ ব্যাঞ্জা অনেক খুশি হয় ও রায়াকে ড্রাগন জ্যামের গার্ডিয়ান মনোনীত করে। চিপ ব্যাঞ্জা রায়াকে বলে যে আমরা একসময় কুমান্ড্রা ছিলাম, কিন্তু এই ড্রাগন জ্যামের কারণে আজ আমরা বিভক্ত, একে অপরের শত্রু। আমার পরিপূর্ণ বিশ্বাস আছে যদি আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি তাহলে আমরা আবার আমাদের কুমান্ড্রা ফিরে পাব। তাই আমি অন্যান্য ল্যান্ডের সবাইকে ডিনারের জন্য নিমন্ত্রণ করেছি। রায়া বলে কিন্তু তারা তো আমাদের শত্রু। চিপ ব্যাঞ্জা বলে হোক, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। নির্দিষ্ট দিন সবাই ল্যান্ড অফ হার্ডে এসে পৌঁছে। তাদের মধ্যে ল্যান্ড অফ ফ্যাঙ্ক এর রাজকুমারী নামারিও ছিল। রায়া ও নামারি প্রায় একই বয়সের। তারা যখন ডিনার করছিল নামারি রায়াকে একটি ম্যাপ দেখায় ও বলে যে সিসু এখনো জীবিত। ড্রুন ধ্বংস করার পর চিচু একটি নদীতে পড়ে যায় ও স্রোতের সাথে ভেসে তলদেশে চলে যায় এবং ও এখনও ওখানেই আছে। নামারি রায়াকে একটি পেন্ডেন্ট গিফট দেয়। এতে রায়া অত্যন্ত খুশি হয় এবং কোনো কিছু না ভেবেই নামারিকে ড্রাগন জ্যাম দেখাতে নিয়ে যায়। ওখানে পৌঁছে নামারি বিশ্বাসঘাতকতা করে। রায়াকে পেছন থেকে ধাক্কা মারে ও ফ্লায়ার গান ছোড়ে। অন্যান্য ল্যান্ডের সবাই ওখানে পৌঁছে যায়। চিপ ব্যাঞ্জা তাদের সবাইকে অনুরোধ করে নিজেদের মধ্যে লড়াই না করার জন্য, কিন্তু অন্যরা তার কথা মানে না। তারা চিপ ব্যাঞ্জাকে তীর দিয়ে আঘাত করে। ড্রাগন জ্যাম নেবার জন্য নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। এক পর্যায়ে ড্রাগন জ্যাম হাত থেকে পড়ে 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে ওখানে ড্রুন চলে আসে। ড্রুন যাকে স্পর্শ করছিল সে পাথরে পরিণত হচ্ছিল। এই দেখে সবাই যে যার মতো ড্রাগন জ্যামের খণ্ড নিয়ে পালিয়ে যায়। চিপ ব্যাঞ্জা যেহেতু আহত ছিল তাই সে বেশি দূর পালাতে পারে না। তার কাছে থাকা ড্রাগন জ্যামের অংশ রায়াকে দিয়ে দেয় এবং ওকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ড্রুন চিপ ব্যাঞ্জাকে পাথরে পরিণত করে ফেলে। রায়া নদীতে তলিয়ে যায়। দেখতে দেখতে 6 বছর কেটে যায়। এই সময়ের মধ্যে ড্রুন প্রতিটি ল্যান্ডকে প্রায় মানবশূন্য করে ফেলেছিল। রায়া এখন 18। টুকটুকু এই 6 বছরে বেশ বড় হয়ে গিয়েছিল। রায়া নিজের কাছে থাকা ড্রাগন জ্যাম রক্ষার পাশাপাশি কুমান্ড্রাতে যতগুলো নদী ছিল সবগুলো নদীতে শিশুকে খুঁজছিল। সর্বশেষ নদীটি ছিল ল্যান্ড অফ টেলে। সে ওখানে এসে পৌঁছে। নদীটিতে প্রায় পানি ছিল না বললেই চলে।
সে নদীর স্রোত লক্ষ্য করে আগাতে থাকে। কিছুদূর যাবার পর সে একটি ভাঙা জাহাজ দেখতে পায়। রায়া জাহাজের ভেতরে প্রবেশ করে, একটি উঁচু দেয়ালের সামনে হাজির হয়। ওখানে বসে সে মনে প্রাণে সিচুকে ডাকতে থাকে। সে বলে, সিচু, আমি জানি না আপনি শুনছেন কিনা, আমি প্রতিটি নদীতেই আপনাকে খুঁজেছি, এটাই শেষ নদী, আমাদের সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই ওখানে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। পানির কণাগুলো থেকে সিচু পুনরায় ফিরে আসে। রায়া সিচুকে জানায় যে তারা ড্রাগন জ্যামটি ভেঙে ফেলেছে। সে তার কাছে থাকা অংশটি সিচুকে দেয়। সিচু অংশটি টাচ করা মাত্রই তার শরীর ব্লিঙ্ক করতে শুরু করে। সিচু জানায় যে এই পাওয়ারটি ছিল তার বোন আম্বারের, এবং তার পাওয়ার হলো সুইম, অর্থাৎ সে একজন খুবই ভালো সাঁতারু। তখন রায়া বলে যে যদি আমরা বাকি জ্যামগুলো সংগ্রহ করতে পারি, তাহলে আপনি আবার আপনার ভাই বোনদের পাওয়ার ফিরে পাবেন, এবং তাহলেই আমরা ড্রুন ধ্বংস করতে পারব। এই দিকে নামারি রায়াকে খুঁজতে ল্যান্ড অফ টেলে চলে আসে। রায়া সিচুকে সঙ্গে নিয়ে ড্রাগন জ্যামের যে অংশটি ল্যান্ড অফ টেলে আছে সেটি খুঁজতে খুঁজতে একটি গুহার প্রবেশমুখে এসে পৌঁছে। প্রবেশমুখে ট্র্যাপ ছিল, তারা দক্ষতার সাথে ট্র্যাপ অতিক্রম করে। তারা যখন গুহার ভেতরে প্রবেশ করে, সেখানে অগণিত গুবরে পোকা দেখতে পায় যারা গ্যাস বিস্ফোরণ করে। তারা খুবই সাবধানে সে পথ অতিক্রম করে, অবশেষে ল্যান্ড অফ টেলের চিপকে পেয়ে যায়, যে অনেকদিন আগেই মারা গিয়েছিল, কিন্তু তার হাতে এখনও ড্রাগন জেমের দ্বিতীয় অংশটি ছিল। তারা চিপের হাত থেকে ওই অংশটি নিয়ে নেয়। দ্বিতীয় অংশটি সিচুর হাতে দিতেই সে মানুষে রূপান্তরিত হয়। সিচু রায়াকে জানায় যে এটি তার বোন প্রাণীর পাওয়ার ছিল। হঠাৎ সেখানে নামারি চলে আসে। রায়া নামারিকে দেখে অত্যন্ত রেগে যায়। নামারি তাদের ধরতে চেষ্টা করে, কিন্তু ট্র্যাপে আটকা পড়ে। রায়া ও সিচু ওখান থেকে পালাতে থাকে। পথে তারা গুবরে পোকার ঝাঁকে আঘাত করে। আঘাতে গুবরে পোকাগুলো প্রচুর গ্যাস বিস্ফোরণ করতে থাকে। তারা টুকটুকের পিঠে চড়ে বসে। টুকটুক দ্রুত গতিতে ছুটতে থাকে। এই দিকে নামারি তার হিংস্র বিড়ালের পিঠে চড়ে রায়া ও সিচুকে ধাওয়া করে। সিচু রায়াকে জিজ্ঞেস করে, এই বিড়ালটি কে? রায়া বলে, ওর নাম নামারি, ওর বিশ্বাসঘাতকতার জন্যই আজ আমাদের এই অবস্থা। টুকটুক ছুটতে ছুটতে নদীতে ঝাঁপিয়ে পড়ে ও একটি জাহাজে উঠে পড়ে। যেহেতু বিড়াল পানি হেড করে, তাই নামারি নদীর পাড় ধরে আগাতে থাকে। জাহাজের ক্যাপ্টেন, যার নাম ছিল বান, সে রায়া ও সিচুকে ল্যান্ড অফ টেলেনে পৌঁছে দিতে রাজি হয়। ওইদিকে নামারি ও তার হিংস্র বিড়াল জাহাজের খুব কাছাকাছি চলে আসলে সিচু পানিতে নেমে পড়ে ও জাহাজকে পেছন থেকে ঠেলতে থাকে। জাহাজ প্রচণ্ড গতিতে সামনে এগিয়ে চলে। এরপর নামারি ল্যান্ড অফ ফ্যাঙ্গে ফিরে যায়। ল্যান্ড অফ ট্যালন এর পথে যেতে যেতে নদীর দুপারে তারা ড্রুন দেখতে পায়। ক্যাপ্টেন বান জিজ্ঞাসা করে, ড্রুন আসলে কি? সিচু বলে, ড্রুন আসলে একটি মহামারী যা মানুষের মতের অমিল থেকে সৃষ্টি হয়। এরা সর্বদাই এখানে ছিল। পৃথিবীতে পানীয় জীবন নিয়ে আসার বদলে এরা দাবানলের মতো, যা এদের সামনে পড়ে সবকিছু ধ্বংস করে ফেলে। তারা ল্যান্ড অফ ট্যালেনে পৌঁছে যায়। ট্যালেনের মানুষগুলো বুদ্ধিমান। ড্রুন থেকে বাঁচতে তারা পানির মধ্যে তাদের নগর প্রতিষ্ঠা করেছিল। রায়া সিচুকে জাহাজে থাকতে বলে। সে ও টুকটুক ড্রাগন জ্যামের তৃতীয় অংশ খুঁজতে বেরিয়ে পড়ে। বাজারের ভেতরে হাঁটতে হাঁটতে তারা ল্যান্ড অফ ট্যালেনের চিপ ড্যান হাইয়ের প্রাসাদের সামনে হাজির হয়। তারা সেখানে একটি শিশুকে একাকী রাস্তায় বসে কাঁদতে দেখে। রায়া শিশুটির কাছে গেলে তিনটি মানকি টুকটুকের পিঠে উঠে রায়ার ব্যাগ থেকে ড্রাগন জ্যাম নিয়ে পালায়। প্রকৃতপক্ষে শিশুটি ছিল চোর, আর মানকি তিনটি ছিল সহযোগী। রায়া তাদের পিছনে ধাওয়া করে। এদিকে সিচু রায়ার কথা অমান্য করে ট্যালেনের চিপের জন্য শপিং করতে বের হয়। তার কাছে কোনো অর্থ না থাকায় সে ক্রেডিটে পণ্য কিনছিল, কিন্তু বিক্রেতারা তাকে ঘিরে ধরে। তারা বলে, আমরা তোমাকে চিনি না, তাই এখনই তোমাকে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে। সিচু অসাবধানতাবশত ড্রাগন জ্যামের কথা বলে ফেললে একটি বৃদ্ধ মহিলা এসে তাকে নিয়ে যায়। ওইদিকে রায়া ও টুকটুক ড্রাগন জ্যাম ফিরে পাওয়ার জন্য চোরদের পেছনে ছুটছিল। অবশেষে টুকটুকের সহযোগিতায় ড্রাগন জ্যাম ফিরে পাওয়া সম্ভব হয়। রায়া ভাবে চোরগুলো চিপ ডান হাইয়ের প্রাসাদে প্রবেশ করতে ব্যবহার করা যেতে পারে। রায়া চোরগুলোর সাহায্যে প্রাসাদের ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে ড্যান হাই অনেক আগেই মারা গেছে। এদিকে সিচুকে ওই বৃদ্ধ মহিলা শহরের বাহিরে নিয়ে যায় এবং বলে, বাকি জ্যামের অংশগুলো কোথায় আমাকে বলো, নতুবা তুমি ড্রুনের শিকার হবে।
শিশু বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, বৃদ্ধ মহিলা বলে এটাই তুমি সবচেয়ে বড় ভুল করেছো। ঠিক তখনই রায়া টুকটুককে সঙ্গে নিয়ে ওখানে চলে আসে, বৃদ্ধ মহিলার হাত থেকে ড্রাগন জেমের তৃতীয় অংশটি কেড়ে নেয়, ড্রুনকে তাড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। শিশু ড্রাগন জেমের তৃতীয় অংশটি হাতে নিতেই চারিদিকে কুয়াশায় ভরে যায়। শিশু বলে যে এটা আমার ভাই জ্যাগনের পাওয়ার ছিল। রায়া বলে আমাদের আর মাত্র দুটি অংশ সংগ্রহ করা বাকি, পরবর্তী গন্তব্যস্থল হবে ল্যান্ড অফ স্পাইন। এরপর ল্যান্ড অফ ফ্যাঙ্ক দেখানো হয়। জেনারেল আডিটায়া চিফ ভিরানা বলে যে আমাদের জায়গা ফুরিয়ে যাচ্ছে, আমাদের মেইন ল্যান্ড এক্সপ্লেন্ড করতে হবে। ওই সময় নামারি ওখানে চলে আসে। নামারি চিফ ভিরানাকে বলে রায়া প্রতিটি ল্যান্ড হতে জ্যাম সংগ্রহ করছে, আমরা যদি ওর কাছ থেকে জ্যামগুলো ছিনিয়ে নিতে পারি তবে আমরা আমাদের ল্যান্ড এক্সপ্লেন্ড করতে পারবো, ড্রোন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর নামারি সেনাবাহিনী নিয়ে ল্যান্ড অফ স্পাইনের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে রায়া ল্যান্ড অফ স্পাইনে পৌঁছে যায়। শিশু ল্যান্ড অফ স্পাইনের চিপ এর জন্য গিফট নিয়ে জাহাজ থেকে নেমে পড়ে। রায়া শিশুকে ফিরে আসতে বলে। শিশু বলে কারো বিশ্বাস অর্জন করতে হলে তাকেও কিছুটা বিশ্বাস করতে হয়। এই কথা বলে শিশু দরজায় কড়া নাড়ে, কিন্তু তারা ফাঁদে আটকে পড়ে। স্পাইন উড়িয়োর তাদের ঝুলিয়ে রাখে। ঠিক ওই সময়ে ক্যাপ্টেন বান টুকটুক ও চোরেরা ওইখানে চলে আসে, স্পাইন উড়িয়োরকে বেঁধে ফেলে। এদিকে নামারি ওর সেনাবাহিনী নিয়ে ওখানে পৌঁছে যায়। রায়া চারিদিকে তাকিয়ে এটা বুঝতে পারে যে এই একজন উড়িয়োর ব্যতীত ল্যান্ড অফ স্পাইন এর কেউই জীবিত নেই। রায়া বলে যে আমি নামারিকে বিভ্রান্ত করব, এই সুযোগে তোমরা পালিয়ে যাবে। রায়া স্পাইন উড়িয়োরকে তার নাম জিজ্ঞাসা করে, সে জানায় তার নাম টং। রায়া টংকে অনুরোধ করে তার ফ্রেন্ডসদের নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করার জন্য। রায়া দরজা খুলে বেরিয়ে আসে। নামারি ড্রাগন জ্যামগুলো তাকে দিয়ে দিতে বলে, কিন্তু রায়া বলে আমার সোয়ার্ড এটা চাচ্ছে না। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। রায়া নামারিকে ফাইটে ব্যস্ত রাখে। এই সুযোগে রায়ের ফ্রেন্ডরা সবাই পেছন দিয়ে পালাতে থাকে, কিন্তু শিশু রায়াকে ফেলে যেতে চায় না। সে ড্রাগন রূপে ওখানে চলে আসে ও চারিদিকে স্মোক ছড়াতে থাকে। নামারির সামনে হুঙ্কার দিয়ে রায়াকে নিয়ে চলে আসে। শিশু বলে আমিও রায়া প্রত্যেককে ফিরিয়ে আনতে চলেছি। এই কথা শুনে সবাই শিশুকে সাহায্য করতে চায়। টং ড্রাগন জ্যামের চতুর্থ অংশ শিশুর হাতে তুলে দেয়। চতুর্থ অংশ হাতে পাওয়ার সাথে সাথে বৃষ্টি ঝরতে থাকে। শিশু বলে এটা আমার বড় ভাই পেঙ্গুর পাওয়ার। এরপর রায়া ক্যাপ্টেন বানকে ল্যান্ড অফ ফ্যাঙ্কের দিকে আগাতে বলে। রায়া ল্যান্ড অফ ফ্যাঙ্ক থেকে ড্রাগন জ্যামের সর্বশেষ অংশটি নেবার প্ল্যান ঠিক করছিল। রায়া বলে যে ল্যান্ড অফ ফ্যাঙ্ক হলো সবচেয়ে প্রোটেক্টেড একটি নগরী, একটি কৃত্রিম ক্যানেলের মাধ্যমে তারা নিজেদের অন্যান্যদের থেকে আলাদা করে রেখেছে। ক্যাপ্টেন বান ও শিশু দুজন আলাদা আলাদা প্ল্যান শেয়ার করে, কিন্তু রায়া দুটি প্ল্যানের কোনোটিকেই গ্রহণ করতে পারে না। শিশু রায়াকে ল্যান্ড অফ হার্ডে নিয়ে আসে। রায়া জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো। শিশু বলে কারণ এখান থেকেই সব কিছু শুরু হয়েছিল। এরপর শিশু 500 বছর আগে ঘটে যাওয়া কুমান্দ্রার ইতিহাস রায়াকে বলে ও তার ভাই বোনদের পরিচয় জানিয়ে দেয়। শিশু আরো বলে যে যদি তুমি নামারিকে বিশ্বাস করতে পারো তবে তুমি তোমার বাবাকে ফিরে পাবার সাথে সাথে তার স্বপ্ন পূরণ করতে পারবে, অর্থাৎ তোমরা তোমাদের কুমান্দ্রা ফিরে পাবে। এরপর রায়া 6 বছর আগে নামারির দেওয়া পেন্ডেন্ট গিফট হিসেবে পাঠায় এবং ওকে দেখা করতে বলে। নামারি রায়ার সাথে দেখা করতে আসে। সে ড্রাগন জ্যামটি নিচে রাখে। এরপর ওখানে শিশু চলে আসে। শিশু বলে আমি তোমাকে বিশ্বাস করি। নামারি তার ব বের করে বলে শিশু ও জ্যাম টুকরাগুলো আমাকে দিয়ে দাও। রায়া অত্যন্ত রেগে যায়। শিশু বলে আমি দেখছি ব্যাপারটা, এই বলে সামনে এগিয়ে যায়। এরপর নামারির ভয়ের আঘাতে শিশু ক্যানেলের মধ্যে পড়ে যায়। এদিকে শিশু চলে যাবার সাথে সাথে ক্যানেলের পানি শুকিয়ে যেতে থাকে। চারিদিক থেকে ড্রুন ল্যান্ড অফ ফ্যাঙ্কের দিকে আগাতে থাকে। এরপর রায়া তার সোয়ার্ড হাতে ফ্যাঙ্কের প্রাসাদের প্রবেশ করে। সেখানে নামারি তার মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল। এরপর রায়া ও নামারির মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। এদিকে ড্রুন ফ্যাঙ্কের প্রাসাদে চলে আসে। রায়ার সঙ্গীরা জ্যাম হাতের প্রাসাদের বাইরে সেভ করতে থাকে। এইদিকে রায়া প্রতিশোধের নেশায় নামারিকে আঘাত করছিল। নামারি বলে আমি চাই না এরকম হোক, তুমি আমাকে বিশ্বাস করো বা না করো কিন্তু শিশু করেছিল, তুমি শিশুকে বিশ্বাস করনি।
শিশুর মৃত্যুর জন্য আমার মতো তুমিও দায়ী। এরপর রায়া ওখান থেকে চলে যায় ও তার সঙ্গীদের সাথে ড্রুন ঠেকাতে থাকে। নামারি ও ওখানে চলে আসে। ড্রুন তাদের চারিদিক ঘিরে ফেলে ও জ্যামের ক্ষমতা প্রায় শেষ হয়ে আসছিল। রায়া বলে, তোমাদের সবার জ্যাম টুকরো আমাকে দাও, এটা এখনও কাজ করবে। বান বলে, ছিছু চলে গেছে, তার জাদু আমাদের কাছে নেই। রায়া বলে, জাদুর সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভরশীল। একে অপরকে বিশ্বাস করে এর সমাধান করা সম্ভব। আমার বাবা, ছিছু, সবাই এটাই চেয়েছিল, কিন্তু রায়ার সঙ্গীরা নামারিকে বিশ্বাস করতে পারছিল না, তাই রায়াই তার জ্যাম টুকরো নামারির হাতে তুলে দেয়। আর সাথে সাথে ড্রুন তাকে টাচ করে পাথর বানিয়ে দেয়। একে একে সবাই তাদের জ্যাম টুকরোগুলো নামারির হাতে দিয়ে পাথরে পরিণত হয়। নামারি জ্যাম টুকরোগুলো একত্রিত করে নিজেও পাথরে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই জ্যাম ব্লিঙ্ক করতে শুরু করে। জ্যামের পাওয়ারে ড্রুন ধ্বংস হয়ে যায়। বৃষ্টি ধরতে শুরু করে। যারা পাথর হয়ে গিয়েছিল সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ড্রাগনস যারা পাথরে পরিণত হয়েছিল তারাও জীবন ফিরে পায়। শিশু ফিরে আসে। শিশুকে দেখে রা অত্যন্ত খুশি হয়, তাকে জড়িয়ে ধরে। অন্যান্য ল্যান্ডের সবাই ল্যান্ড অফ হার্ডে ফিরে আসে। এভাবেই 500 বছর পর সবাই তাদের কুমান্দ্রা ফিরে পায়।